আগরতলা পৌর নিগম নির্বাচনে প্রথম ধাপেই শাসক দলকে টেক্কা দিয়ে এগিয়ে গেল প্রধান বিরোধী দল বামেরা। বিজ্ঞপ্তি জারির দিনই পৌর নিগমের অধিকাংশ আসনের প্রার্থীর নামই শুধু ঘোষণা করেনি, সেই সঙ্গে এই দিনই মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। পুরনো নতুনের মিশেলে তৈরি হয়েছে বামেদের প্রার্থী তালিকা। বুধবার আগরতলা পৌর নিগম সহ রাজ্যের 20টি পুর ও নগর সংস্থার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়, আর এদিনই সকালে আগরতলা পৌর নিগমের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় বামফ্রন্টের। উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, আরএসপির কালীপদ ভট্টাচার্য, সিপিআইয়ের মিলন বৈদ্য, ফরওয়ার্ড ব্লকের অভিজিৎ ধর। সিপিএম পশ্চিম জেলা অফিসে প্রার্থী তালিকা ঘোষণা করেন সিপিএম জেলা সম্পাদক রতন দাস। পুর নিগমের 51 আসনের মধ্যে এদিন 35 আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়, বাকি 16 জনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান রতন দাস। এদিন ঘোষিত প্রার্থীদের মধ্যে প্রায় 20 জনই মহিলা। প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, মেয়র ইন পারিষদ ফুলন ভট্টাচার্য, কৃষ্ণা মজুমদার, মিঠু শীল, অভিজিৎ ভট্টাচার্য। নতুনদের মধ্যে রয়েছেন শিক্ষক কর্মচারী সহ সমাজের বিভিন্ন পেশার লোক। আসন এসসি মহিলা পরে ঘোষণা করা হবে। 2 নম্বর আসন মহিলা পরে ঘোষণা করা হবে। 3 নম্বর আসন রাকেশ দাস সিপিআই। 4 নম্বর আসন মহিলা পরে ঘোষণা করা হবে। 5 নম্বর আসন কৃষ্ণা মজুমদার সিপিআই। 6 নম্বর আসন এসসি পরে ঘোষণা করা হবে। 7 নম্বর আসন এসসি মহিলা যমুনা দাস সিপিআই। 8 নম্বর আসন গীতা দেব সিপিআই। 9 নম্বর আসন সাধারণ, তিনিও গীতা দেব, তিনি সিটিং কাউন্সিলর সিপিআই। দুজনের নাম পরপর একই নাম আর কি, আমরা মার্ক করে দিয়েছি 1-2 করে বুঝতে সুবিধার জন্য। 23 নম্বর মহিলা উমা চন্দ সিপিআইএম। 24 নম্বর সাধারণ জ্যোৎস্না সিনহা সিপিআইএম। 25 নম্বর মহিলা কল্পনা শিব সিপিআইএম। 26 নম্বর এসসি মহিলা তফসিলি জাতি মহিলা পরে ঘোষণা করা হবে। 27 নম্বর এসসি সুশান্ত দাস সিপিআইএম। 28 নম্বর সাধারণ সমর চক্রবর্তী সিপিআইএম। 29 নম্বর এসসি মহিলা পরে ঘোষণা করা হবে। 30 নম্বর এসসি প্রবোধ দাস সিপিআইএম। সাংবাদিক সম্মেলনে এদিন রতন দাস নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখেন বিরোধী দলের নেতাকর্মীদের উপর যাতে আক্রমণের ঘটনা যাতে আর না ঘটে, মানুষ যাতে অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন দেখেন এই আবেদনও জানানো হয়েছে। সাংবিধানিক অধিকার আমাদের যাতে মানুষ ত্রিপুরা রাজ্যে পুনরুদ্ধার করা, মানুষ যাতে এটা ভোগ করতে পারে, রাজনৈতিক দল করা, দলের অফিস সুষ্ঠুভাবে চালানোর সুযোগ, সভা সমিতি এসব করা, এবং যারা অতীতে দেখা গেছে এইসবের ক্ষেত্রে আক্রমণ সংঘটিত করেছে তাদেরকে গ্রেপ্তার করা, শাস্তির ব্যবস্থা করা, এগুলো আমরা বলেছি, এটা রয়েছে। সাংবিধানিক অধিকারের প্রশ্নে এটা অবশ্যই আসছে, এই কথাটা আজকেও আমরা বলছি। এবং FIR করার পরেও যাদেরকে এখনও ধরা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, এটা করতে হবে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে এটা প্রয়োজন। এবং বিরোধী দলীয় যে নেতা কর্মীরা আছে, ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন, বাড়িঘরে হামলা হয়েছে অনেক জায়গার মধ্যে, এগুলো যাতে আর না ঘটে এই আবেদন আমরা এখান থেকে নির্বাচন কমিশনারের নিকট রাখছি, কারণ তারাই হচ্ছে এখন ভোট পরিচালনার মূল কর্তৃপক্ষ, তাদের কাছে আমাদের আবেদন থাকলো। গণতন্ত্র, এখানে গণতন্ত্র বধ করা হয়েছে, আগেই বলেছি, এখানে গণতন্ত্র পুনরুদ্ধারে যদি ইলেকশন কমিশন পদক্ষেপ নেয় অসম্ভব কিছুই না, করতেই পারেন, এবং এটা করা দরকার, আমি আগেই বললাম। এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য যে মতামত প্রকাশের স্বাধীনতা, এবং সবচেয়ে বড় কথা উন্নয়নের ক্ষেত্রে, এখানে আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের সময় যে ওয়ার্ড সংসদ গণতন্ত্র, মানুষের কথা বলা, উন্নয়নে অংশগ্রহণ করা, এটা নেই এখানে।
এই বিষয়টাও যাতে নিশ্চিত করা হয় আগামী দিনে, এটাও আমাদের আবেদন থাকবে। রতন দাস এদিন অভিযোগ করেন, বাম সরকারের সময়ের উন্নয়নমূলক কাজগুলি এখন বন্ধ হয়ে আছে, নতুন কিছুই দেখা যাচ্ছে না। এসব বিষয় মানুষের কাছে তুলে ধরে জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েই বামফ্রন্ট নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হবে। সঙ্গে শিল্প কৃষি গত তিন সাড়ে তিন বছরে কিছু হয়নি, মুখ থুবড়ে পড়েছে। উন্নয়ন বলতে বামফ্রন্ট সরকারের সময়ের উন্নয়নমূলক কাজগুলি বন্ধ হয়ে আছে, নতুন কিছুই আমরা দেখছি না, পরিকল্পনা বা তাকে বাস্তবায়িত করা, এই বিষয়গুলো আমরা বলতে চাইছি। এবং সবচেয়ে বড় কথা, যারা বলেছিল জল আগরতলা শহরে ওয়াটার লগিং, জল জমবে না, কিছুদিনের মধ্যেই জল থেকে মানে ফ্লাড হলে অল্প বৃষ্টিতে জল জমে যায়, এমন আমরা আগেও জমেছি কিন্তু এইরকম ভয়াবহ আগে হয়নি, এটা হয়েছে। আজকে চলে যাচ্ছে, আজ এক দেড় বছর আছে পরবর্তী বিধানসভা নির্বাচনে, তারা যা অভিজ্ঞতা দিয়েছিল কোনোটাই পূরণ করেনি। তো এটা আমি উল্লেখ করলাম, নাগরিক পরিষেবার ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু ভয়াবহ। খালি জনগণের কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে যেতে চাইছি, এই হচ্ছে বিষয়। এবং সঙ্গে রাস্তাঘাট ড্রেন সামগ্রিক উন্নয়ন, এই উন্নয়ন মুখ থুবড়ে বলেছে, এর প্রতিবাদ আমরা করছি। আমরা এই বলি, এই বক্তব্যগুলো উপস্থিত করে জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বামফ্রন্ট নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হবে। আশা করি রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হতেই কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া। রিপোর্ট, চ্যানেল দিনরাত।